দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে রয়েছেন সহকর্মী শরীয়ত খান, সহযুক্ত হচ্ছেন তিনি। শরীয়ত, জানাবেন যে বন্যার্তদের সহায়তায় সারা কেমন দেখছেন এবং এ পর্যন্ত কি পরিমাণ ত্রাণ সামগ্রী সংগ্রহ হয়েছে? হাবিবা, আপনি জানেন যে চতুর্থ দিনের মতো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা তাদের ত্রাণ সংগ্রহ চলছে। তো সারা ঢাকা শহর থেকে বিভিন্ন স্থান থেকে কিন্তু ত্রাণ নিয়ে এই মানুষজন এখানে আসছেন তাদের কাছে পৌঁছে দিতে, এবং তারা এগুলো নিয়ে প্রতিদিন কিন্তু সেই দুর্গম এলাকা যেখানে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী দিয়ে আসছেন। তো আমরা যেটা দেখতে পেরেছি যে গতকাল রাতের থেকে কিন্তু টিএসসিতে যেখানে নেওয়া হতো সেখানে টিএসসিতে আসলে জায়গা না হওয়ায় এখন নেওয়া হচ্ছে শারীরিক শিক্ষা কেন্দ্র সেখানে। কিন্তু আমরা যেটা দেখেছি যে এখানেও কিন্তু এখন জায়গা অনেকটা কমে গিয়েছে এবং তাদের তারা সব প্রত্যেকটা সময়ে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসছেন, আর এছাড়া যারা নগদ অর্থ দিবেন তারা কিন্তু টিএসসিতে দিচ্ছেন, আর সেখানে ওষুধও কিন্তু সেখানে সংগ্রহ করা হচ্ছে, আর যারা যেগুলো খাদ্যপণ্য এছাড়া কাপড় সেগুলো কিন্তু এই শারীরিক শিক্ষা কেন্দ্রে নেওয়া হচ্ছে। তো আমরা দেখেছি বৃষ্টির কারণে এবং তারা কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে তাদের, এছাড়া কিন্তু সাধারণ যে মানুষ তাদের কিন্তু অনেক সারা মিলছে এখানে, এবং সবাই কিন্তু যে যেভাবে পারছেন সব নিজেদের সাধ্যমতো চেষ্টা করছেন এখানে ত্রাণ পৌঁছে দিতে। তো এগুলোই তারা ঠিক আবার যেখানে বন্যা কবলিত এলাকা সেখানে পৌঁছে দিচ্ছে। আমরা যেটা দেখেছি যে এখানে প্রায় 3000-এর উপরে কিন্তু শিক্ষার্থী এবং সাধারণ মানুষও তাদের সাথে যুক্ত হয়েছে, তারা সার্বক্ষণিক এই কাজ করছেন। এবং গতকালকে জানেন যে গতকালকে প্রায় 2,25,00,000 টাকার উপরে নগদ অর্থ উঠেছে, তো আজকেও প্রায় এরকম অনেক অর্থ উঠেছে নগদ অর্থ। সেই বিষয়টি তারা রাত 11টার দিকে আসলে তারা 10টা পর্যন্ত সংগ্রহ করবেন, তারপর তারা জানাবেন। হাবিবা, ধন্যবাদ শরৎ আপনাকে।